স্যার রহমাতুল্লাহি অবরাক ইসলামিক পশ্চাৎ গ্রুপে আমাদের সম্মিলিত একদিনই দিনই বোন তিনি জানতে চেয়েছেন ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধিবিধান কি বোন আরো স্পষ্ট করে দিয়েছেন যে যে ছবিগুলো ভাস্কর্যের জন্য সাজানো হয় বা বাধাই করা হয় সেগুলো আমরা বলছি না বরং স্বাভাবিক যে ছবিগুলো তোলা হয় ব্যাপারে ইসলামের বিধিবিধান খুব স্পষ্ট প্রয়োজন যদি বাধ্য করে এ বন তাহলে নিরুপায় হয়ে আমাদের ছবি উঠাতে হবে এই ক্ষেত্রে বৈধ যেমনটি পাসপোর্ট বানাতে হবে অথবা আইডেন্টি কার্ড বানাতে হবে পরীক্ষাতে আমাকে রেজিস্ট্রেশন করতে হলে যে ছবির প্রয়োজন পড়ে এই প্রয়োজনে যে ছবিগুলো আমরা তুলে থাকি লবইয়ে থাকও। প্রয়োজন ছাড়া যে ছবি তোলা হয় এগুলো অন্যায় এবং গুনাহের কাজ। কেননা না যথেষ্ট হাদিস রয়েছে। নিবিম সাল্লাহ আলীউসেলাম বলেছেন। ইননা আসাদ দাননা আছে আধাবান য়াওমল কিয়া মতে আলমুসব গুম। যেটি এগ মশও দরত দি অললাতালাম ি বর্ণিত নিববিমসাল্লাহ আলী সেলাম বলেছেন। যে আল্লাহ সুহাানা হওয়াতা আলা কে দিন। অধিক আজাদ দিবেন ওই বান্দাদেরকে যারা ছবি তোলে এখানে সহজ ভাষাতে আল্লাহ নিবি বলে দিয়েছেন বা স্পষ্ট জানিয়েছেন আলমুসৌবেরুল যারা ছবি তোলে এবং তাদেরকে এইভাবে বলা হবে যারা ছবি তুলবে আল্লাসনাত আল্লাহ তাদেরকে বলবেন কালকে আমদের দিন যের এমনি অমরদুলত আম থেকে হাদিস বর্ণিত ইন্নাল্লাহ্জি না ইসলাম না হাদি সোয়ার ইয়াম পিয়ামা যারা ছবি তোলে তাদেরকে কি দিবসে আজাব দেওয়া হবে ইউ কল উলাহুম এবং তাদেরকে বলা হবে আহিউ মা খালাতম তোমরা যা ছবি তুলেছ বা তৈরি করেছো তাকে তোমরা যান দাও বা জীবন দাও এই জন্য ছবি তোলা বিশেষ করে আমরা মানুষের অথবা প্রয়োজনহীন সেগুলোকে সাজানো গোছানো অথবা সেগুলোকে সেফ রাখা পিকচার আকারে এগুলো শরীয়ত বিরোধী কাজ কেউ কেউ যদিও বলেছেন যে মোবাইলে যে ছবি তোলা হয় সেগুলো যে ছবি প্রিন্ট করা হয় সেগুলোর মতো নয় তবে এখানে আল্লাহ নবীর ভাষা যেহেতু পার্থক্য করেননি বিধায় আমাদের পার্থক্য না করাই উচিত তিনি বলেছেন যারা ছবি তুলবে এতটুকু আমাদেরকে জানতে হবে যে হয়েছিলাম ছবি তোলা সম্পর্কে বলেছেন এই জন্য প্রয়োজনহীন আমরা ছবি তুলতে পারি না হ্যাঁ কখনো বাধ্য করে ছবি তুলতে স্বামী প্রবাসে রয়েছেন স্ত্রী স্বদেশে রয়েছেন এই ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী উভয়ে কখনো তাদের আন্তরিকতার ফলে কখনো তারা ছবি রেখে থাকেন অথবা বাচ্চাদের ছবি রাখা এটি সাময়িকভাবে কেউ যদি করে তাহলে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এটি এইভাবে দু চার কপি যদি থাকে তাহলে সেটি বৈধ তবে অ্যালবাম ভর্তি করে রাখা অথবা সেগুলোকে কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে দেখানো বিভিন্ন অনুষ্ঠানে শো করা এগুলো শরীয়ত গুণাহের কাজ চাই সে ছবি সে ঝুলাক অথবা তার অ্যালবামের মাঝেই রাখুক ঝুলানো বড় গুণা এটি তো স্পষ্ট আমাদের কাছে অনুরূপ হয় প্রয়োজনীয় ভাবে কেউ যদি সেফ রাখে তাহলেও সে অন্যায়কারী এবং এর মাধ্যমে সে গুনার হকদার হতে পারে আল্লাহ